আমার কোলে ঘুরে বেড়াচ্ছে পুরো লঞ্চে, কি মজা তাই না? আমরা যে লঞ্চটা উঠেছিলাম সেটা ছিল জলধারা 69। এখানে একজন মহিলা দেখো খাবার বিক্রি করছিল, আমাদের লঞ্চটা ছেড়েও দিয়েছে। যতবারই শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে আসি লঞ্চের ভিডিও তোমাদের সাথে সবসময় শেয়ার করি। আমার এত দুর্দান্ত লাগে পরিবেশটা, তোমাদের সাথে না শেয়ার করে পারি না। দূরে কাশবনগুলো দেখো বন্ধুরা কতটা ঘন, অনেকটা এলাকা জুড়ে কাশবন হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। ছোটবেলা থেকে আমরা নৌকোতেই যাতায়াত করি, কিন্তু যবে থেকে এই লঞ্চ চালু হয়েছে তখন থেকে লঞ্চেই যাতায়াত করি, কারণ লঞ্চে যাতায়াত করতে বেশি ভালো লাগে, নৌকো একটু ভয় ভয়ই লাগে। দেখো বন্ধুরা আমাদের সামনে দিকে লঞ্চে চলে গেল, মামাম তাকিয়ে তাকিয়ে দেখছে, খুব আনন্দ পাচ্ছিল মামাম। এত সুন্দর পরিবেশ বলার মতন না। এই দেখো নৌকো বোঝাই করে লোক যাচ্ছে, এটাও এই নৌকোটাও যাচ্ছে মায়াপুর ঘাটেই যাচ্ছে। আর দূরে যে দেখতে পাচ্ছ একটা ঘাট দেখা যাচ্ছে, ওটা হচ্ছে রানীর ঘাট, এই ঘাটে সবাই স্নান করে। ঢোয়ালঘাটে এখানে খুব ভিড়, চলেই এসেছি প্রায় আমরা। লঞ্চে করে যাতায়াত করলে ভাগীরথী ও জলঙ্গির মিলনস্থলটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায়, সেই জন্যই লঞ্চে যাতায়াত করতে বেশি ভালো লাগে। মামাম তো খুব মজা পাচ্ছিল, মামাম মামার কোলে এদিক ওদিক খালি তাকিয়েই দেখছিল, চারিদিকে শুধু জল আর জল, ওর কাছে ভীষণ আনন্দের একটা বিষয়। আমরা প্রায় চলেই এসেছি, এখানে যে দুটো ঘাট দেখতে পাচ্ছ বন্ধুরা, এই দুটো হচ্ছে বড়াল ঘাট। তো বড়ালঘাটে এই যে স্নান করার জায়গাটা, এটা ছিল না, এটা নতুন করে তৈরি হয়েছে। আমরা চলেই এসেছি, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে বন্ধুরা। টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে।